নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অর্ঘ্য মজুমদার সুস্থতার চাবিকাঠি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি যে আমাদের সমাজে শিক্ষার সঙ্গে মাতৃত্বের যেমন সম্পর্ক আছে, তেমনই নাগরিক সুযোগ সুবিধে বা বলা চলে জীবনযাত্রার সঙ্গেও এর সম্পর্ক আছে। অ্যাট প্রেজেন্ট লকডাউনের ফলে আমাদের জীবনযাত্রা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। প্রায় সব সময় একটি পরিবারের স্বামী ও স্ত্রী একসঙ্গে থাকার ফলে এবং প্রয়োজনীয় কন্ট্রাসেপটিভস বা প্রতিরোধ ব্যবস্থার যোগান কম হওয়ার কারণে আনওয়ান্টেড প্রেগনেন্সির সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ইতিমধ্যেই ইউনাইটেড কিংডমের বিভিন্ন হেলথ অর্গানাইজেশন এ ব্যাপারে গভীরভাবে আশঙ্কা প্রকাশ করেছে, বিশেষ করে আফ্রিকা এবং সাউথ এশিয়া নিয়ে এ ব্যাপারে যথেষ্ট আশঙ্কা করা হয়েছে। বন্ধুরা, অবাঞ্ছিত মাতৃত্ব বা আনওয়ান্টেড প্রেগনেন্সি প্রতিরোধের উপায় হিসেবে বেশ কিছু উপায় আমরা আগে থেকেই জানি। আজ আমরা সেই বিষয়গুলি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। নাম্বার ওয়ান, করোনা ভাইরাস ডিজিজ। এমন সময় একটি কথা বহুল প্রচারিত, তা হলো সোশ্যাল ডিস্টেন্সিং। আসলে যেটা বলার তা হলো, করোনাকে প্রতিরোধ করতে হলে প্রয়োজন শুধুমাত্র সামাজিক দূরত্বই নয়, শারীরিক দূরত্ব বা ফিজিক্যাল ডিস্টেন্সিং, যা অনেকগুলি পরিবারের মধ্যে শুধু নয়, পরিবারের নিজেদের মধ্যেও তা প্রযোজ্য। ফলে এই সময়ে শারীরিক দূরত্বের বিষয়ে সচেতন থাকলে তা শুধুমাত্র অবাঞ্ছিত মাতৃত্বই আটকাবে না, করোনা সংক্রমণের হাত থেকেও আপনাকে প্রতিরোধ করবে। নাম্বার টু, সামাজিক মাধ্যমের ব্যবহার। নিজেকে যথাসম্ভব ব্যস্ত রাখার প্রচেষ্টা করুন। যেহেতু আমাদের কাছে সময় অনেকটাই বেশি, তাই বই পড়া, গান শোনা এবং আপনার কোনো হবি যা আপনি সময়াভাবে করে উঠতে পারেন না, তা আবার নতুন করে শুরু করুন। নাম্বার থ্রি, বর্তমানে অনেক ব্যক্তি বা বিশাল সংখ্যক মানুষ নিদারুণ সংকটে দিন কাটাচ্ছে, প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে সাহায্য করে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। নাম্বার ফোর, কথায় আছে ধর্ম মানুষকে ধারণ করে, তাই ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে নিজের মানসিক বিকাশ ও চিন্তাশক্তির বৃদ্ধি করতে পারেন প্রতিদিন। নাম্বার ফাইভ, প্রচলিত প্রতিরোধ ব্যবস্থা বা কন্ট্রাসেপটিভ মেথড অবশ্যই গ্রহণ করুন, যেমন কন্ডোম, কন্ট্রাসেপটিভ পিল, ডায়াফ্রাম প্রভৃতি। আর বন্ধুরা, আপনাদের কথা মাথায় রেখে আমরা পরবর্তী ভিডিওতে বেস্ট কন্ট্রাসেপটিভ মেথড নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে আমাদের মোটিভেট করুন এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংকস ফর ওয়াচিং, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।